গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু বংস রোজ নামচা। সোমবার বাজে এখন সকাল 8টা, অ্যান্ড উইথ আ লট অ্যান্ড লটস অফ পজিটিভিটি লেটস স্টার্ট দ্য ডে। কাল রাতে দেখিয়েছিলাম না, চিয়া সিড ভিজিয়ে রেখেছি, তো ওটা এখন খেয়ে নেবো, এরপর যাব ছাদে। অ্যাকচুয়ালি কালই বলেছিলাম যে ছাদে অনেক কেশরী পাতা আছে, তো আজকে শ্যাম্পু করবো। শ্যাম্পু করার আগে কেশরী পাতার রসটা যেরকম মেখে থাকি ওরকম মেখে থাকবো। এছাড়াও অ্যালোভেরা লিফও তুলতে হবে, কারণ আমি অ্যালোভেরা জেলটা এক্সট্রাক্ট করে রেখে দিই ফ্রিজে, যাতে আমি স্কিন কেয়ারে রেগুলার বেসিসে ওটা ইউজ করতে পারি। এই যে ঝুড়ি আর মগ নিয়ে যাচ্ছি ছাদে। ঝুড়িতে থাকবে কেশরী পাতা আর মগে অ্যালোভেরা। এই একটা অ্যালোভেরার টব আছে এখানে, আর ওপরের ছাদে আরও একটা আছে। চলো ওপরে যাই। এই যে নিচের ছাদে দেখালাম একটা আছে, আর ওপরের ছাদে এই একটা অ্যালোভেরা। আর যেটার জন্য এসছি মেনলি, মানে দুটোর জন্যই এসছি, অ্যালোভেরাটা তো লাগবেই, আর হচ্ছে এখানে কেশরী পাতা। 1 মাস আগে এসেছিলাম, মানে 1 মাস আগে তুলেছিলাম, তখন হচ্ছে এগুলো সব তুলে নিয়েছিলাম, তারপরে এতটা গ্রোথ হয়ে গেছে। ইভেন এইখান থেকে শুরু করে এই সব জায়গায় পুরো ভর্তি হয়ে গেছে, উইদিন আ মান্থ এতটা গ্রোথ হয়েছে। আমাদের হেয়ারও যদি এতটা গ্রোথ হতো কি ভালোটাই না হতো। যাই হোক, চলো সব তুলে নিই, কারণ নিচে গিয়ে আবার এটার রসও বার করতে হবে, কাজ আছে। নেক্সট টাইম যখন আসবো তখন এই ধারটাকে নেবো, এখানে এখনো অনেকটা আছে, তার মধ্যে এগুলো আরো গজিয়ে যাবে, কারণ এর ভেতরে ভেতরে এখনো প্রচুর আছে। এবার নেবার পাল্লা অ্যালোভেরা, সুন্দর সুন্দর হয়েছে, তো মোটা মোটা দেখে নিয়ে নিই। নিচে যে টপটা দেখালাম না, তার থেকে এই অ্যালোভেরার লিফগুলো একটু মোটা মোটা আছে। এই যে এই কটা নিয়েছি অ্যালোভেরা, মোটামুটি এটা 3-4 দিনের আমার হয়ে যায়, আর এটা হচ্ছে কেশরী পাতা, এটা 1 দিনের জন্য। অ্যালোভেরাটা না পরিষ্কার করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি, কারণ এর যে এন্ড পার্টটা আছে না, এখান থেকে একটা ইয়েলো টাইপের প্রোডাক্ট এক্সট্র্যাক্ট হয়, যেটা স্কিনের জন্য ইরিটেশন ক্রিয়েট করতে পারে, সেই জন্য এটাকে এভাবে রেখে দিয়েছি যাতে ওই ইয়েলো পার্টটা বেরিয়ে যায়। আর এখানে কেশরী পাতাটা ধুয়ে ভালো করে জলটা ঝরানো হয়ে গেছে, এবার এটা রস বার করবো। 2 দিন আগে বাবা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও ফরওয়ার্ড করেছিল। বাবার কোনো ভিডিও ভালো লাগলে বাবা সেটা ফরওয়ার্ড করে, এবারের মাও তাই করে থাকে। আবার এরা দুজনেই আমার কোনো ভিডিও মিস করে না। এবারের বাবা আবার মোবাইলে লাইভ স্পোর্টস এবং নিউজ দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, ওদিকে আমার মা মোবাইলে একদম লুডো না খেলে ঘুমোতে যায় না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যুগের সাথে তাল মিলিয়ে চলাই কিন্তু আমাদের বড়রা একদমই পিছিয়ে নেই। উবের বুক করা থেকে গ্যাস বুক করা সব কিন্তু শিখে নিয়েছে সময়ের সাথে সাথে, আমাদের লাইফস্টাইলটা কিন্তু তারা অ্যাডাপ্ট করে নিয়েছেন, কিন্তু আমরা কি পেরেছি তাদের লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে? আমরা ইমাজিনও করতে পারি না তারা তাদের লাইফে কতটা হার্ডওয়ার্ক করেছেন, তার শিকিভাগও যদি আমাদের করতে বলা হয় আমরা কবেই হাল ছেড়ে দিতাম, কিন্তু তারা হাল ছাড়েননি, তখনও না এখনও না। সো শত চেষ্টা করলেও তাদের মতন তো আমরা হতে পারবো না, কিন্তু তাদের এফর্টটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করাই উচিত আমাদের। শুধু যে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাই নয়, বরঞ্চ ইন্সপায়ারও হওয়া উচিত। বিশ্বাস করো অনেক কিছু শেখার আছে তাদের থেকে, তাদের লাইফ লেসনগুলো যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের লাইফও কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে। সো শ্যাম্পু করে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ কন্ডিশনার, আর এখন সিরাম অ্যাপ্লাই করছি। বর্ষাকালে জামা কাপড় মিলতে যা ভয় পাই আমি, তোমরা তো জানোই, তাও এই দুদিন আমার জামা কাপড় মিলে থাকা অবস্থায় বৃষ্টিটা পড়ছে না, তারপরেই পড়ছে। এবার চটপট ক্লিপগুলো আটকে দিচ্ছি আর পুজো করে যাব রান্নাঘরে, কিন্তু চুলটা এখনো শোকায়নি, অগত্যা চুলটা এরকম বেঁধেই রান্না করতে হলো, রান্না করে চুলটা খুলে দেবো। আজকে না রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো 2:30 বাজে লাঞ্চ করে চলে এসেছি। প্রতিদিন তোমরা ভাবো যে 2:30টার সময় লাঞ্চ করে চলে আসি, অ্যাকচুয়ালি আমি টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করি, যেটা সবারই করা উচিত। তো 1:30 থেকে 1:45-এর মধ্যে খাওয়াটা হয়ে যায়, আর ওপরে আস্তে আস্তে মোটামুটি 2:30। দুপুরের পর থেকে না কোনো একটা অজানা কারণে মনটা খুব আপসেট ছিল, বুঝতেই পারছিলাম না, কিছুতেই মনটা স্থির হচ্ছে না, নানারকম উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকছে। তো আগে এরকম হলে এই চিন্তাটা নিয়েই আমি থাকতাম, বাট এখন আর সেরকম কিছু করিনি, চটপট একটা ভিডিও দেখে নিলাম যাতে মনটা একটু ভালো হয়, এবং ইমিডিয়েটলি মনটা ভালো হয়ে গেল, এবং আমি ভিডিওটা দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ আগে উঠে পড়েছি, এখন একটু ঠিক আছি। কিচ্ছু কাজ করিনি, ভ্লগও বানাইনি, একটু পজ নিলাম, মনটাকে রিল্যাক্স করলাম, ভিডিওটা দেখলাম, অ্যান্ড ব্যাক টু মি। এখন বাজে 6টা, একটু পরে সন্ধে দেবো। দুপুরে যেহেতু কাজ করিনি তাই সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করে রাখলাম, অলমোস্ট 8টা বেজে গেছে, নিচে যাওয়ার সময় হয়ে গেছে, ডিনার করে তারপর ফিরে আসছি। ডিনার করে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা কাজ করছিলাম না, তো ল্যাপটপ সব এখানে পড়ে আছে, এটাকে পরিষ্কার করতে হবে, বিছানাটা পরিষ্কার করব, তারপরে ঘুমাবো। তবে তার আগে এই দেখো,
একটা হচ্ছে আলুর রস আর অ্যালোভেরা জেল, এই দুটো মিক্সচার করেছি। এবার এটার মধ্যে কটন বল দেব, এবার সেটাকে আমি 10 মিনিট চোখের ওপর রেখে দেবো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। এক সপ্তাহ বেশি হয়ে গেল এটা ট্রাই করছি, সময় বলছে হালকা হালকা একটু এফেক্ট বোঝা যাচ্ছে, জানি না কতটা এফেক্ট বোঝা যাচ্ছে, দেখা যাক, ট্রাই করতে থাকি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।